নমস্কাৰ, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল বাবুছ ক্লিক। ষষ্ঠম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এটা অতি গুৰুত্বপূৰ্ণ আৰু দৰকাৰী চেপ্টাৰ তোমালোকৰ বাবে লৈ আহিছোঁ, প্ৰত্যক্ষ আৰু ব্যস্ত সমানুপাত। তো চেপ্টাৰটো অলপ কঠিন হয়, গতিকে অলপ ভিডিঅ'টো মনোযোগেৰে আৰু শেষলৈকে চাবা। তো আহা, আজিৰ ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। তো এক নম্বৰটো দিয়া আছে কি, যে ধৰা এ আৰু বি ব্যস্ত সমানুপাতত আছে, যেতিয়া বি সমান একৈছ, এ সমান ছেভেন, আৰু যদি এ সমান টু তেন্তে বি সমান কিমান, তাৰমানে বিৰ মান উলিয়াব দিছে। তো এইটো বস্তু আমি কেনেকৈ হেৰি কৰিব পাৰোঁ চাবা। ধৰা ইয়াত এখন এইটো চাৰ্ট আছে, ধৰা এইখন আমি চাৰ্ট এটা কৰি ল'লোঁ। তো ইয়াত এ বি, এ মানে ধৰা একৈছ, এ মানে ছেভেন দিয়া আছে, আৰু বি মানে একৈছ দিয়া আছে। আকৌ কি দিয়া আছে, এ বি, এ মানে টু দিয়া আছে, আৰু বি মানে আমাক উলিয়াব দিছে। ধৰক বি মানে এইটো আমাক কি আমাক উলিয়াব দিছে। এতিয়া কি হ'ব, ধৰা আমি যদি এনেকৈ দিওঁ, এইটো এক নম্বৰ দে, এ বাই বি সমান এ বাই বি ব্যস্ত সমানুপাতত। তো মানবিলাক বহাই দিলে কি হ'ব, এ মানে তোমাৰ সাত, বি মানে একৈছ, এ মানে তোমাৰ দুই দিয়া আছে, বি মানে নাই। তো বি আৰু সাতটো বজ্ৰবৰণ কৰি দিলে কি হ'ব, ছেভেন ইণ্টু বি আৰু টু ইণ্টু একৈছ। এতিয়া বি মানটো লাগে, গতিকে বিটো আমি বাওঁফালে ৰাখি সাতটো সোঁফালে পঠাই দিম। তো ইয়াত হৰণ হ'ব, সিফালে পূৰণ হৈ আছিলে। তো সাতেদি একৈছক তিনিবাৰ, তো তিন দুগুণ ছয়। তো বি মানে আমি কিমান পালোঁ, ছয় পালোঁ। তো চেনীৰ মূল্য প্ৰতি কিলোগ্ৰামত ত্ৰিছ টকা, বাৰ কিলোগ্ৰামৰ দাম উলিওৱা, এশ পঁচিছ টকাত কেই কিলোগ্ৰাম চেনী পোৱা যাব। তো ইয়াত কি দিয়া আছে, যে চেনীৰ মূল্য প্ৰতি কিলোগ্ৰাম মানে এক কিলোগ্ৰামত ত্ৰিছ টকা, তেতিয়াহ'লে আমাৰ বাৰ কিলোগ্ৰামৰ দাম উলিয়াব দিছে, আৰু এশ পঁচিছ টকাত কেই কিলোগ্ৰাম চেনী পোৱা যাব সেইটো সুধিছে। ইয়াত এটা কথা লক্ষ্য কৰিবা, যেতিয়া পৰিমাণটো বাঢ়ি যায় তেতিয়া দামটো মূল্যটো বাঢ়ি যাব। এইটো এটা সূত্ৰ, পৰিমাণ বাঢ়িলে মূল্য বাঢ়ে, বুজি পাইছানে? পৰিমাণ কমিলে মূল্য কমে, ঠিক এনেকুৱা। তো ইয়াত কি লিখিছোঁ, যে পৰিমাণ বাঢ়িলে মূল্য বাঢ়ে। ইয়াত আমি চাৰ্ট এখন কৰিছোঁ, যে পৰিমাণ এইটো কেজিত আছে, এক কিলোগ্ৰামৰ দাম মানে কিমান আছে, ত্ৰিছ টকা। তো বাৰ কিলোগ্ৰামৰ দামটো আমাক উলিয়াব পাৰিছে, গতিকে ইয়াত লিখিছোঁ, ধৰা হ'ল বাৰ কিলোগ্ৰাম চেনীৰ দাম এক্স টকা, যিহেতু আমি এক্স বহাইছোঁ ইয়াত। এতেকে কি হ'ব, ওৱান বাই ত্ৰিছ, ওৱান বাই থাৰ্টি সমান কি হ'ব, টুৱেল্ভ বাই এক্স, বা এক্স আৰু এইটো পূৰণ, একলত এক্স পূৰণ কৰিলে এক এক্সে পোৱা যাব, আৰু ত্ৰিছ পূৰণ বাৰ। তো বাৰ আৰু ত্ৰিছ পূৰণ কৰিলে আমি কিমান পাম, বাৰ তিনি গুণ চৌত্ৰিছ, তিনিশ ষাঠি টকা, বুজি পাইছানে? পৰিমাণ মানে কি, মূল চেনীৰ যিটো মানে ওজন, ওজনটো যদি আমি বঢ়াই দিওঁ তেতিয়াহ'লে তাৰ মূল্যটো বাঢ়ি যাব। এক কিলোগ্ৰাম চেনীৰ দাম যদি ত্ৰিছ টকা হয়, বাৰ কিলোগ্ৰামৰ দাম কিমান হ'ব, বেছি হ'ব। গতিকে সেইকাৰণে কোৱা হৈছে যে পৰিমাণ বাঢ়িলে মূল্য বাঢ়ে। আৰু দ্বিতীয়তে কি দিয়া আছিলে, যে এশ পঁয়ষষ্ঠি টকাত কেই কিলোগ্ৰাম চেনী পোৱা যাব। তো এইটো এইটো ঠিক এনেকুৱা হ'ব, ইয়াত ইয়াত ধৰা পৰিমাণ, পৰিমাণ এইটো কি কেজিত আছে আমাৰ, আৰু এইটো মূল্য, হয়নে? কিমান দিয়া আছে, যে এক কিলোগ্ৰাম এইটোতো থাকিবই থাৰ্টি, এইটো থাকিবই, এক কিলোগ্ৰাম চেনীৰ দাম ত্ৰিছ টকা, আৰু ইয়াত কি দিছে, এশ পঁয়ষষ্ঠি টকাত কেই কিলোগ্ৰাম, তাৰমানে এশ পঁয়ষষ্ঠিটো আমি ইয়াত বহাব লাগিব মূল্যটো। তো এইটো যদি আমি এক্স বুলি ধৰোঁ, তেতিয়াহ'লে এক্সৰ মানটো আমি উলিয়ালে এশ পঁয়ষষ্ঠি টকাত কেই কেজি চেনী পোৱা যাব, সেইটো ওলাই পৰিব। গতিকে ইয়াত কি লিখিম, এশ পঁয়ষষ্ঠি টকাত ধৰা হ'ল এশ পঁয়ষষ্ঠি টকাত এক্স কিলোগ্ৰাম চেনী পোৱা যায়। এতেকে কি হ'ব, ওৱান বাই থাৰ্টি সমান কি এক্স বাই
165 এই দুটা পূরণ এই দুটা পূরণ গটিকে 30 পূরণ x সমান কি হবো 165 বা x সমান কিমান হবো 30 দি এটু হরণ হবো ইফালে পূরণ হয়েছিলে 30 হেনে এতিয়া ইয়াক ধরা তুমি পাছেরে 6 বার গল ইয়াক পাছেরে কি হল্লক 3 বার 5 3 গুণ 15 আর 15 5 3 গুণ 15 ইয়াক 2 দি 3 বার আর ইয়াক 2 দি 2 দি নহয় ইয়াক 3 দি দিয়া 2 বার কারণ 3 দি 33 হক যাব 33 হক 3 রে 11 বার সমান আমি কি পালো 2 ভাগের 11 ইয়াক যদি হরণ করি দা কি হব 5 2 গুণ 10 এর শূন্য 1 থাকিল হইনে 5 2 গুণ 10 1 থাকিল দশমিক দিলে কি হব 10 হব হইতো আর 5 2 গুণ 10 তার মানে 5.5 কিলোগ্রাম এটো হল পরিমাণ তো 165 টাকাত আমি কিমান কিলোগ্রাম চেনি পাম 5.5 কেজি আমি চেনি পাম 165 টাকাত 3 নম্বৰটো দি আছে যে এটা আয়তৰ কাৰি 60 বৰ্গ মিটাৰ সমানুপাত প্ৰয়োগ কৰি ইয়াৰ প্ৰস্থ অলিবা যদি দিশ সমান 15 মিটাৰ আৰু দি হ'ল বৰিছে যদি প্ৰস্থ সমান 6 মিটাৰ তো আয়তৰ কাৰি 60 বৰ্গ মিটাৰ বুলি দি আছে আৰু ইয়াত দি কেটা দি আছে 15 মিটাৰ তাৰ প্ৰস্থ হ'ল বৰিছে আৰু ইফালে প্ৰস্থ দি আছে 6 মিটাৰ বুলি তাৰ দি হ'ল বৰিছে তো কি হ'ব ইয়াত আয়তৰ কাৰিটো আমি 60 বৰ্গ মিটাৰ পাইছোঁ দিয়া আছে দি সমান 15 মিটাৰ গতিকে আমি প্রস্থটো পরে যেহেতু আমি প্রস্থটো ধরে লিছো ধরা হল আয়তর প্রস্থ x এতেকে কি হয় আমার আয়তর কালি সমান কি দিক পূরণ প্রস্থ এটা সূত্র হয় না নহয় ইয়া সমান চিহ্নের লগে আমার কি হল এটু সমানুপাতত পড়িল হয় না তো এতিয়া চাবা কালি আমার দিয়া আছে 60 আর দিক আর প্রস্থ অর্থাৎ দিক কিমান 15 প্রস্থটো তো আমার এক্স বলে ধরা আছে এই বস্তুখিনি এইখানে লই আহা 15 পূরণ এক্স সমান 60 তো সফালে লই যাওয়া তো এটা কি হব এক্স তো রাখা ইয়াত 15 টু সফালে লই যাওয়া ইয়াত পূরণ হয়েছিল সফালে গেলে কি হব হরণ হব তো 15 রে 60 হরণ করলে কি বাজে 4 বার যায় তো আমি কি পালো এটো 4 তার মানে x মানে কি প্রস্থ তো প্রস্থ আমি 4 পালো আকো আনতো কি দিয়া আছে যে প্রস্থ সমান 6 মিটার বলি দিয়া আছে এটা দিয়া আছে প্রস্থ সমান 6 মিটার ধরা হল আয়তর দিক আয়তর দিক এবার দিকটো আমি এক্স মিটার বলে দিছো এক্স মানে এতে কি হবো আয়তর কালি সমান কি দিক পূরণ প্রস্থ কালি কিমান দিয়া আছিল 60 এবার আমার কি হলো বলেছে দিক হলো বলেছে গতিকে দিকটো আমার এক্স বহাই দিলো প্রস্থ কি আছে 6 x পূরণ 6 পাফালে লৈ আইলো ইয়াক 60 টো সফালে লৈ গলো x টো ইফালে রাখা 6 টো ইফালে পঠাই দিয়া 60 6 রে হরণ 10 বার গল তো d গামার কিমান পালো 10 মিটার প্রস্থ কিমান পাইছিল আমি 4 মিটার তো এনেকে সমানুপাতত উলিয়াব পারি তো ইয়াত দিয়া আছে যে 9টা বেলুনের দাম 37 টাকা তেনে 14টা বেলুনের দাম কিমান হবো 9টা বেলুনের দাম 37 টাকা আছে 14টা বেলুনের দাম বলিও পারিছে আমা তো ইয়াত লিখিছো কি যে সংখ্যা বাড়িলে দাম বাড়িব ধরা হল 14টা বেলুনের দাম x টাকা চার্টখন এনেকে গেছো সংখ্যা উপর তো 9টা বেলুন আছিল কিমান টাকা আছিল দাম 37 টাকা তো 14টা বেলুন কিমান টাকা আমি না জানো গতিকে x বলে ধরে লিছো তো ইয়াত ধরা হল 14টা বেলুনের দাম সমান x টাকা এতেকে কি হবো 9/36 সমান কি হব 14/x বা 9×x পূরণ বজ্র মানে বজ্র পূরণ এটো 14×36 বা x টো ইফালে রাখা আর 9 টো ইফালে পঠাই দিয়া ইফালে আনিলে কি হব আমার হরণ হব এটোর লগত তো 9 রে 36 কেবার যাব 9 4 36
আৰু 14 দি 4 পূৰণ হৈছে ইয়াত 14 4 গুণ কিমান আমাৰ 56 তো কি পালো আমি তোমাৰ 14টা বেলুনৰ দাম আমি কিমান পালো 56 টকা তো 5 নম্বৰটো দি আছে যে এটা ঔষধৰ কাৰণে প্ৰতি 2 ভাগ আয়োডিনৰ লগত 6 ভাগ এচিড মিহল আছে গতিকে কিমান ভাগ আয়োডিনৰ লগত কিমান ভাগ এচিড মিহলাব লাগিব তাকে দেখুৱা দেখুৱাই তলৰ তালিকাখন পূৰাব দিছে ইয়াত এখন তালিকাতে আছে আয়োডিন গ্ৰাম হিচাপতে আছে এচিডৰ গ্ৰাম হিচাপতে আছে 2/6 4/12 তাৰমানে 2 ভাগৰ লগত 6 ভাগ এচিড 4 ভাগৰ লগত 12 ভাগ 5 ভাগৰ লগত কিমান ভাগ হ'ব 7 ভাগৰ লগত কিমান ভাগ হ'ব বা 18 ভাগৰ লগত কিমান মানে আয়োডিন দিব লাগিব এইখিনি আমাক উলিয়াব দিছে তো একে চিষ্টেম এইবিলাক তো মই চাৰ্টখন ইয়াত লিখি লৈছোঁ ইয়াত কি ধৰিছোঁ যে ধৰা হ'ল 5 ভাগ আমাৰ 5 ভাগটো উলিয়াব দিছিলে প্ৰথমতে তো 5 ভাগ আয়োডিনৰ লগত 1 ভাগ এচিড মিহলাব লাগিব 1 ভাগ আমি নাজানো কাৰণে এটা 1 ভাগ বুলি কৈছোঁ ধৰা ইয়াত আমি 1 দিলোঁ তো এতিয়া চোৱা প্ৰথম আছিল কি 2 ভাগৰ লগত এইটো 6 ভাগ আছিলে হয়নে গতিকে আমি সেইটো ল'ম প্ৰথমটো ল'ম 2/6 আৰু এইটো কি হ'ব 5/x হয়নে তো ইয়াত কি হ'ব আমাৰ এইটো এইটো পূৰণ হ'ব 2 × x 5 × 6 তো x সমান কিমান হ'ব এতিয়া তলত 2 এইটো হৰণ হ'ব ইয়াত এইটো লগত যে হৰণ হ'ব ইয়াত পূৰণ হৈছিলে তো 2 × 6 আমাৰ কেইবাৰ যাব 3 বাৰ 5 আৰু 3 পূৰণ কৰিলে কিমান 15 তো ইয়াত আমি কি পালোঁ 5 ভাগ আয়োডিনৰ লগত আমাৰ কিমান ভাগ মানে মিহলাব লাগিব 15 ভাগ মানে এচিড অৰ্থাৎ 15 গ্ৰাম এচিড মিহলাব লাগিব তো 2 নম্বৰটোৰ কাৰণে কি হ'ব ইয়াত তোমালোকে লিখি ল'ব লাগিব 7 ভাগ আয়োডিনৰ লগত কি 1 ভাগ এতিয়া 1 এ ধৰিছোঁ আমি বেলেগো ধৰিব পাৰা তো এইটো কি হ'ব 2/6 সমান 7/x 2 × x 7 × 6 x সমান কিমান হ'ব 7 × 6 2 হৰণ 2 × 6 3 বাৰ তো 7 × 3 = 21 এইবাৰ এইটো 18টো তলত আছে অৰ্থাৎ এচিড 18 গ্ৰাম দিয়া আছে মিহলোৱা তো আয়োডিন কিমান ভাগ লাগিব তাতে তো এচিড যদি 18 গ্ৰাম আছে আমাৰ এইটো কি হ'ব 2/6 সমান কি হ'ব 1/18 6 × x 2 × 18 বা x সমান কিমান হ'ব 2 × 18 / 6 6 × 3 = 18 অর্থাৎ 3 × 6 অর্থাৎ 18 ভাগ মানে এসিড এসিডের লগত মানে অর্থাৎ কি 6 ভাগ আয়োডিনের লগত 18 ভাগ এসিড মানে মিহল হব পারি এটু গ্রাম হব এটু গ্রাম হব লাস্ট যেটু 25 আছে এটু কি হব 2/6 সমান তোমার x/25 6 × x সমান 2 × 25 বাকি হব x সমান 2 × 25/6 ছয় দি নয় 2 × 6 3 বাৰ তো আমি কি পালো 25/3 ইমান গ্রাম তো এনেদরে তোমালোকে উলিয়াব পারিবা 6 নম্বৰটোত আছে যে এখন ৰেলগাড়ী 4 ঘণ্টাত 240 কিলোমিটাৰ পথ অতিক্ৰম কৰে 48 কিলোমিটাৰ যাবলৈ গাড়ীখনৰ কিমান সময় লাগিব সমাধানখিনি কেনেকৈ লিখিছোঁ যে দূৰত্ব বেছি হ'লে ইয়াত চোৱা 4 ঘণ্টাত যায় 240 কিলোমিটাৰ 240ত কৰি এইটো 48টো বেছি হয়নে এইটো কিলোমিটাৰত আছে তো এতিয়া এটা কথা লক্ষ্য কৰা যে দূৰত্ব যদি বেছি হ'ব লগা হয় তেতিয়াহ'লে সময়টো বাঢ়িব গতিকে আমি লিখিছোঁ দূৰত্ব বেছি হ'লে সময় বেছি লাগিব তো ধৰিছোঁ কি যে ধৰা হ'ল 48 কিলোমিটাৰ দূৰত্ব অতিক্ৰম কৰোঁতে ৰেলখনে সময় লয় 1 ঘণ্টা এতেকে আমাৰ কি হ'ব 4/240 = কি হ'ব 1/840 বা 240 × x 840 × 4 বা x সমান কিমান হ'ব 840 × 4 আৰু এইফালে 240 4 × 24 = 6 বাৰ তো কি হ'ল আমাৰ এইটো 60 হ'ল এতিয়া 60 আমি যদি এই শূন্য কাটিনো কাটা যাব তোমাৰ
ছয় দিয়া কেবা যাব, ছয় এক গুণ ছয় হয়নে, দুই থাকিল চব্বিশ আর ছয় চারি গুণ চব্বিশ, তার মানে চৈধ্য চারি ছয় গুণ কি হয় চুরাশি হয়, অর্থাৎ আমি কি পালো চৈধ্য ঘন্টা। আমার কি কয় রেলখানে সময় লব আঠাচল্লিশ কিলোমিটার দূরত্ব যাতে চৈধ্য ঘন্টা সময় লব। তো ভিডিওটো ভাল লাগিলে কি করিবা, লাইক করিবা, আর যাক নতুন আছা তেওঁলোকে কি করিবা, সাবস্ক্রাইব করিবা, লগতে কাষতে থাকা বেল আইকনটো দবাই দিবা, যাতে এনেকুৱা ধরনের ভিডিও তোমালোকে আহিলে আগতাকে পাব পারা। তো আজিলৈ আহিলো, বাই বাই, থ্যাংক ইউ।